আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ডিজিটাল আইটি বাংলার পক্ষ থেকে। আমি রিয়াজ মাহমুদ। আজকে আমরা দেখব কিভাবে অতি অল্প সময়তে একটি প্রফেশনাল লোগো তৈরি করা যায়। চলেন বন্ধুরা, আমরা দেখি গ্রাফিক্সের মাধ্যমে, অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি প্রফেশনাল ডিজাইন। ওপেন করে নিলাম, আমরা মিনিমাইজ করা ছিল এখান থেকে। ওকে, মাউসের রাইট বাটন ক্লিক, শো গ্রিড। আপনি চাইলে নিতেও পারেন, না চাইলে নাও নিতে পারেন, অথবা হাইড করার জন্য হাইড গ্রিড, হাইড গ্রিড। আমরা একটু টুলস নিব, এখান থেকে টার্ন অফ করে নিব, আলাদা করে নেব ইলিপস টুল, শিফট অল্টার ধরে আমরা সমানে অঙ্কন করে নেব, সিলেকশন টুল কন্ট্রোল কমা। আমরা একটি কালার দিয়ে দিব, উইন্ডোজ কালারটাকে আমরা আলাদা করে নিলাম। আমরা এই কালারটা নিয়ে নিলাম, সিলেক্ট করে কালারটা নিয়ে নিলাম। ব্রাশ টুল, পেন টুল নিলে হবে, পেন টুল কেটে নেব। কন্ট্রোল জেড সিলেক্ট, কন্ট্রোল সি তে কপি, এফ এ পেস্ট ইন ফন্ট, কপি করে নেব। কন্ট্রোল জেড আগের অবস্থানে চলে আসলাম। অথবা শেপটা আমরা অন্যভাবে নিতে পারি, সিলেকশন টুল এডিট কপি এডিট পেস্ট ইন ফন্ট, কন্ট্রোল জেড, অথবা সিলেক্ট করে অল্টার ধরে কপি,
পুরোটাকে সিলেক্ট করে ডিভাইড, প্যাথ ফাইন্ডার থেকে ডিভাইড, প্যাথ ফাইন্ডারটা উইন্ডোজ থেকে প্যাথ ফাইন্ডার এখান থেকে নিয়ে নেবেন, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, ভিতরের অংশটাকে ডিলিট করে দেব। ওকে, পেন টুল এই থেকে এই বরাবর আর একটা শেপ নেব আমরা, কেটে নেব, স্ট্রোক কালারটা দিয়ে নিলাম, স্ট্রোক কালারটা উপরে দিয়ে দিলাম, কন্ট্রোল জেড, সিলেকশন টুল, সিলেক্ট, ডিভাইড, আনগ্রুপ, বাড়তিটুকু আমরা কেটে নেব। ওকে, সিলেক্ট গ্রিড, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটা টেনে আমরা এদিকে নিয়ে নেব, কালারটাকে চেঞ্জ করে নেব, এখান থেকে হালকা একটা কালার দিয়ে নেব, গ্রেডিয়েন্ট, সিলেক্ট, পেন টুল এখানে আমরা কেটে নেব, স্ট্রোক কালার ফিল কালারটাকে নান করে দেব, কন্ট্রোল জেড, সিলেকশন টুল, সিলেক্ট, ডিভাইড, আনগ্রুপ, গ্রেডিয়েন্ট, এখান থেকে বিটটাকে সরিয়ে দেব। সিলেক্ট, ক্রিয়েট, সিলেক্ট, সিলেক্ট, গ্রেট, সম্পূর্ণটাকে সিলেক্ট করে নেব, ক্রিয়েট, সিলেক্ট, কালারটাকে চেঞ্জ করে নিলাম, সিলেক্ট, গ্রেট, কন্ট্রোল মাইনাস, সিলেক্ট, রাইট বাটন ক্লিক, গ্রুপ, শিফট অল্টার একটু ছোট করে নেব, পেন টুল এই থেকে একটু শেপটাকে বাঁকা করে নেব হালকা, স্ট্রোক কালারটা দিয়ে নেব,
select field color. Grid. ঘুরে নেব, রোটেট শিফট অল্টার, সিলেক্ট রিফ্লেক্ট টুল, অল্টার কপি, ছোট করে নেব শিফট অল্টার ধরে, একসাথে সিলেক্ট করে শিফট অল্টার সমান একটু ছোট করে নেব, পেন্টো সিলেক্ট ফিল্ড নান স্টোক কালার, কন্ট্রোল জেড কেটে নেব, কন্ট্রোল প্লাস মাইনাস কন্ট্রোল, সিলেক্ট প্লাস পেন টুল, কেটে নেব স্ট্রোক কালারটা দিয়ে নেব, সিলেক্ট পুনরায় আবার ডিভাইড আনগ্রো, সিলেক্ট গ্রেডিয়েন্ট কালার, কন্ট্রোল মাইনাস, সিলেক্ট রাইট বাটন ক্লিক, গ্রো টাইপ টুল, আপনি আপনার কোম্পানি নেম বসা দিতে পারেন, সিলেকশন টুল, ফন্ট রাইট বাটন ক্লিক, ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ, রাইট বাটন ক্লিক আনগ্রুপ, সিলেক্ট ড্রপ টুল,
total comma polygon tool arrow ছোট করে নেব। রোটেট ঘুরিয়ে নিলাম, শিফট অল্টার সমানে ছোট, শিফট অল্টার কন্ট্রোল প্লাস মাইনাস সিলেক্ট রিফ্লেক্ট অল্টার কপি সম্পূর্ণটাকে সিলেক্ট সিলেক্ট রাইট বাটন ক্লিক গ্রুপ ওকে। আশা করি আপনারা পারবেন। রেকট্যাঙ্গেল গ্রিডিয়ান রেডিয়ার লাইনার থেকে রেডিয়ার দিয়ে নেব, রেডিয়ানটা আমরা বাড়ায় দেব। সিলেক্ট রাইট বাটন ক্লিক অ্যারাইঞ্জ সেন্ড টু ব্যাক শিফট অল্টার ওকে। বন্ধুরা ধন্যবাদ সকলকে, আশা করি আপনারাও পাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।